সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর হুমায়ুন কবির চৌধুরী, ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে দূরে কাছে যে যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাব। আজকের বিষয় হচ্ছে টনসিলাইটিস, এর কারণ, লক্ষণ এবং বিনা অপারেশনে টনসিলাইটিস থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। আর প্রথমে জানব টনসিল কি। টনসিল হচ্ছে আমাদের দেহের লিম্ফয়েড অর্গান, যেটাকে আমরা বলতে পারি এক ধরনের গ্ল্যান্ড, যা আমাদের দেহকে জীবাণু আক্রমণ থেকে সুরক্ষা দেয়। আর এই টনসিলগুলো দর্শক চার রকমের হয়ে থাকে তার স্থান অনুযায়ী। তন্মধ্যে আজকে আমরা প্রথমে জানব এরিনয়েড টনসিল। দর্শক, আমাদের নাকের ছিদ্রপথের ঠিক পেছনের দিকে যার অবস্থান। সেকেন্ড জানব দর্শক টিউবাল টনসিল, এটি অবস্থান করে কান এবং গলার ছিদ্রের যে টিউব এর মাঝখানে এর অবস্থান। থার্ড আমরা জানব প্লাটিং টনসিল, যেটাকে আমরা সচরাচর টনসিল বলে আমরা জানি, যেটা আমাদের মুখ গহ্বরের ঠিক ভেতরে গলার দুপাশে সুপারির মতো ফুলে উঠে যে টনসিলটা, এটাকে আমরা বলি প্লাটিং টনসিল। ফোর্থ আমরা জানবো লিঙ্গুলা টনসিল, যেটা হচ্ছে আমাদের জিভের ঠিক গোড়ার দুপাশে দর্শক থাকে। দর্শক, এই চার ধরনের টনসিল নিয়েই আমাদের মানবের জন্ম হয়। এখন আমরা জানবো এই টনসিলগুলো যখন দর্শক কোনো কারণে কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশান এর কারণে সে ক্ষতিগ্রস্ত হয়, তখন আমরা এটাকে বলি টনসিলাইটিস। এক্ষেত্রে যে যে কারণগুলোর কারণে আমাদের টনসিলাইটিস হতে পারে, তার মধ্যে কমন ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশান, তার মধ্যে স্ট্রেপটোকক্কাস পায়োজেনাস নামক ব্যাকটেরিয়ার কারণে আমাদের এই টনসিলাইটিস হতে পারে। দর্শক, আসুন আমরা এর লক্ষণগুলো জেনে নিই। দর্শক, টনসিলাইটিস যখন আমরা ফিল করি তখন আমাদের একটু ফিভার থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, ঢোক গিলতে কষ্ট হতে পারে এবং কমনলি আমরা এক ধরনের একটা অস্বস্তিতে ভুগি। দর্শক, চলুন দর্শক আমরা এখন জানব এই টনসিলাইটিস হলে আমরা কি করছি। স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক পেন কিলার খাচ্ছি, সেক্ষেত্রে কিছুদিন জন্য আমরা প্রোটেকশান পাই অবশ্যই। একটা পর্যায়ে গিয়ে দর্শক অ্যান্টিবায়োটিক যখন কাজ করছে না তখন আমরা অপারেশনে চলে যাই। তো সেক্ষেত্রে আমরা এই অপারেশন করার পর আমাদের বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে এবং এটাই স্বাভাবিক। দর্শক, চলুন না তার আগে আমরা জানব এই টনসিলের কাজ কি। দর্শক, টনসিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটা অঙ্গ হচ্ছে টনসিল। জেনে অবাক হবেন যে আমাদের শরীরের বিভিন্ন প্যাসেজে যেখান দিয়ে জীবাণুগুলো আমাদের বডিতে অনুপ্রবেশ করতে পারে, ঠিক সেখানে আল্লাহ টনসিলগুলো দিয়ে রেখেছেন। যেমন নাকের ছিদ্রপথের ভেতরে যেটা দিয়ে আমাদের গলায় অনুপ্রবেশ করে সেখানে দিয়েছেন একটা টনসিল। তারপরে আমাদের মুখ গহ্বর ভেতরে যেখান থেকে পাকস্থলীতে আমরা খাবার দিই সেই ধারে দিয়েছেন দুটো টনসিল। তারপরে আমাদের কান এবং গলার ছিদ্রপথের মাঝে দিয়েছেন দুটো টনসিল। আর আমাদের জিভের গোড়ায় লিঙ্গুলা টনসিল, যেটাকে আমরা বলি, দিয়েছেন দুটো টনসিল। তার মানে এই দ্বার প্রান্তগুলো দিয়ে যখন জীবাণু অনুপ্রবেশ করে আমাদের ক্ষতি করতে পারে, রোগ তৈরি করতে পারে, যাতে জীবাণু অনুপ্রবেশ করতে না পারে এই জন্যই আল্লাহ তাআলা এই ছিদ্রপথগুলোর পথেই এই টনসিলগুলোকে সেট করে দিয়েছে। যেমনিভাবে একটা বাড়ির গেটে দারোয়ান তার বাড়ির পাহারাদার হিসাবে কাজ করে, আর এই টনসিল আমাদের বডিতে জীবাণু যাতে অনুপ্রবেশ করতে না পারে সেও পাহারাদারের মতো কাজ করে। দর্শক, এই গুরুত্বপূর্ণ
কাজটা টনসিল করে থাকে। কিভাবে করে থাকে? আমাদের টনসিলে প্রচুর পরিমাণ শ্বেতকণিকা, যেটাকে আমরা বলি হোয়াইট ব্লাড সেল থাকে। যখন জীবাণুগুলো অনুপ্রবেশ করতে আসেন, তখন টনসিল কী করে, এই হোয়াইট ব্লাড সেলগুলো এক ধরনের লালার মতো ছেড়ে দেয়। আর জীবাণুগুলো যখন আসে, তখন সে ফ্যাগোসাইটিসিস পদ্ধতি জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে আর আমাদেরকে সুস্থ রাখে। দর্শক, এই টনসিল যখন অসুস্থ হয়, তখন তাকে আমরা সুস্থ করে, একটা বডিগার্ড যখন, একটা দারোয়ান যখন অসুস্থ হয়, তখন তাকে আমরা মেরে ফেলি না, ধ্বংস করে ফেলি না। তখন দারোয়ানটাকে আমরা কী করি, বাড়ির গার্ডটাকে আমরা কী করি, তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে আবার তার ডিউটিতে আমরা দিয়ে দিই। চলুন না আমরা আমাদের টনসিলটাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে, কেটে না ফেলে আমরা যদি ওই অবস্থানে রাখতে পারি, তাহলে দর্শক আমরা যতদিন বাঁচব, ততদিন বিভিন্ন বড় বড় রোগ থেকে আমরা বেঁচে যেতে পারব। তার জন্য দরকার হোমিওপ্যাথি চিকিৎসা। দর্শক, হোমিওপ্যাথি চিকিৎসাই পারে বিনা অপারেশনে টনসিলাইটিসের সলিউশন করতে। দর্শক, চলুন আজকে আমরা এমন একজন সফল রোগী নাফিজা, আজ থেকে প্রায় এক যুগ আগেই আমাদের গবেষণাগারে আসে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সে সম্পূর্ণ ভালো হয়। দর্শক, আমার অনেক দর্শকেরা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে থাকেন যে স্যার, আপনি হার্টের ট্রিটমেন্ট করেন, আপনি টনসিলের ট্রিটমেন্ট করেন, আপনি কিডনির ট্রিটমেন্ট করেন, আপনি কী বিশেষজ্ঞ? তো আমি আজকে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, আসলে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে যে সিমটম বেস। তার মানে আপনি যদি একটা মেডিসিন ভালোভাবে আয়ত্ত করতে পারেন, একটা মেডিসিন দিয়ে আপনি একাধিক ট্রিটমেন্ট করা সম্ভব। এটাই হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিনের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য আজকে আমি যে কথাটা বলবো, যে 12 বছর আগে যে নাফিজা সুস্থ হয়েছে, চলুন আজকে তার বাড়ি চাটখিলে যাওয়া যাক। দর্শক, আমরা আজকে এখনই চাটখিলে যাচ্ছি, একটু পরেই আমরা নাফিজার সাথে কথা বলবো। জি দর্শক, চলুন আমরা নাফিজার সাথে একটু কথা বলে আসি। তো নাফিজা, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমার নাম, তোমার কোথায় পড়াশোনা করো একটু দর্শকদেরকে বলো। আমার নাম হচ্ছে নাফিজা রোশন অর্নিতা, আমি পড়ি চাটকিল ওমেন্স ডিগ্রি কলেজ। নাফিজা, তোমাকে অনেক ধন্যবাদ। নাফিজা, আমরা জানি তুমি আজ থেকে প্রায় এক যুগ আগে, 12 বছর আগেই আমাদের প্রতিষ্ঠানে টনসিলে আক্রান্ত হয়ে আসছিলা। এই টনসিলে যে আক্রান্ত ছিলা, তোমার কেমন ব্যথা ছিল, তারপরে তুমি কোথায় গিয়েছিলা, কে তোমাদের আমাকে আমাদের এখানে নিয়ে আসছে, একটু সে বিষয়ে একটু দর্শকদেরকে বলো। আজ থেকে 12 বছর আগে যখন আমার টনসিল ছিল, অনেক ব্যথা করতো, মানে সবসময় ব্যথা করতো, আবার ঠান্ডা লাগলে তো আরও ব্যথা করতো একদম, মানে ব্যথার কারণে আমি কিছু খাইতে পারতাম না। তারপরে হচ্ছে মানে পানি খাইলেও আমার গলায় অনেক ব্যথা করতো অনেক। আমি যেটা ডাক্তার কাছে গিয়েছিলাম, আমার জেঠা আমাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিল, সেখানে বলছিল যে অপারেশন করা লাগবে। তুমি কোন ডাক্তারের কাছে, কোথায় গিয়েছিলে? সিএমএস। সিএমএস, আচ্ছা। তারপরে ডাক্তার কি বললো তোমাকে? ডাক্তার বলেছিল অপারেশন করা লাগবে। তারপরে আমার জেঠা আমাকে ডাক্তার হুমায়ুন স্যারের কাছে নিয়ে গেছিল, আল্লাহর রহমতে ওনার ওষুধ খেয়ে 15-20 দিনের মধ্যে আমার টনসিল একদম ভালো হয়ে গেছিল, যেটা মানে একদম কল্পনার বাইরে, যেটা মানে ডাক্তার যেখানে বলেছিল অপারেশন করা লাগবে, সেখানে আমরা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে অনেক ভালো আছি, এখন তো আমার কোনো ব্যথাই হয় না। মাশাআল্লাহ, 12 বছর পর আজকে তার সাথে আমাদের সাক্ষাৎ, তার বাড়িতে আমরা এসে প্রতিবেদন নেওয়ার জন্য উপস্থিত। তো তোমার কেমন লাগছে বিনা অপারেশনে ভালো হয়ে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমি বলতে চাইতেছি যে আমার মতো আরও যারা আছে, যারা টনসিলে ব্যথায় অনেক মানে অনেক ব্যথায় ভুগছেন এবং বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েও ফল পাচ্ছেন না, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এরকম এরকম ভালো একটা সে চিকিৎসকের কাছে গিয়ে, এরকম ডাক্তার হুমায়ুন স্যার না, এরকম যা যে ডাক্তারই আছে, আপনারা সবাই এরকম একজন ডাক্তারের কাছে গিয়ে ভালো চিকিৎসা পান, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। হ্যাঁ দর্শক, আমরা রোগীর থেকে তার মনের অনুভূতিও জানলাম, যে তার কথা হচ্ছে শুধু ডাক্তার হুমায়ুন কেন, এইরকম যারা ভালো চিকিৎসা দিচ্ছে দেশে বিদেশে, আমরা যদি এরকম একজন যোগ্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যেতে পারি, তাহলে আশা করছি টনসিল ছাড়াও যে কোনো জটিল রোগগুলো আমরা অনায়াসে বিনা অপারেশনে ভালো থাকতে পারবো। দর্শক, এতক্ষণ শুনলেন নাফিজার অনুভূতি এবং তার ইচ্ছা। দর্শক, আমরা চাটখিল থেকে এখন ঢাকায়, চলুন না তার একজন অভিভাবক তার মন্তব্য
আমরা দর্শক শুনে আসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনি কেমন আছেন? আজি ভালো আছি ইনশাআল্লাহ। স্যার দর্শক আপনার পরিচয় জানতে চায়, আপনার পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ আলী আকবর, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস আর্মি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, বর্তমানে রিটায়ার্ড। আমি অনিতের জ্যাঠা হই। স্যার আমি আরেকটা বিষয় আজকে আপনার থেকে জানতে চাই। মানুষ তো এই ধরনের টনসিল হলেই দ্রুত অপারেশনে চলে যায়, তো আপনি অপারেশন না করে সিএমএইচে আপনার জন্য ফ্রি না করে আপনি আমাদের গবেষণায় আসলেন, এটার মূল কারণটা কি জানতে পারি একটু? আসলে ওই টনসিল সম্বন্ধে আমি ভালো ভালো আমার একটা আইডিয়া আছে যে টনসিল মানুষের যে মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা হচ্ছে এরকম যে একটা বাড়িতে অনেক অনেক বড় বাড়িতে যদি গার্ড না থাকে তাহলে ওই ওই বিল্ডিংয়ের লোকজন যেভাবে যেরকম আনসিকিউর ফিল করে, ঠিক সেরকম মানুষের শরীরে যদি টনসিলটা না থাকে তাহলে সে তার প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা একদম থাকে না। কারণ শরীর মানুষের শরীরের মুখ দিয়েই, মুখ এবং এই নাক দিয়ে এইগুলো ঢুকে, এবং এটাকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করেছে যাতে জীবাণুগুলো মুখে মুখের ভিতর দিয়ে ঢুকতে না পারে, টনসিলটা ওইভাবে প্লেস করা আছে। আর টনসিল যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এটাকে নর্মালি নির্বিচারে আমাদের দেশে এইগুলোকে কোনো ডাক্তার কাছে নিয়ে গেলেই একবার দুবার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যখন দেখা যায় আর কিছু হয় না, তখন অলমোস্ট এভরি কেসেস এগুলো ফেলে দেওয়া হয়। তা আমি জানতে পারছিলাম যে ডক্টর হরু হুমায়ুন স্যার অপারেশন না করে এটা এটা রেখে ট্রিটমেন্ট করা সম্ভব। আমি শুনে খুব খুশি হলাম যে তাহলে একটা ভালো অঙ্গ আমরা না ফেলে যদি রেখে দিতে পারি তাহলে সেই জন্য আমি উদ্বুদ্ধ হই। আমি যখন এখানে অনিতাকে নিয়ে আসি, এটা আবার যখন ট্রিটমেন্ট শুরু করি 15 দিনের মাথায় তার টনসিল উন্নতি হতে শুরু করে, তার ব্যথা অনেকটা কমে যায়। এরপরে আরও 2-3টা ডোজ খাওয়ার পরে প্রায় 1.5 মাসের মধ্যে একদম সুস্থ হয়ে যায়। মানে এটা সুস্থ হওয়ার পরে আমরা অপেক্ষা করতেছিলাম যে আর কোনো রিয়াকশন হয় কিনা বা কোনো অসুবিধা হয় কিনা, কিন্তু গত 10 বছরের মধ্যে আর কোনো অসুবিধা হয়নি। সে এখন মানে অনেক সুস্থ আছে। আমি ডক্টর হুমায়ুনকে শুধু ধন্যবাদ জানানোর জন্য আমি আজকে তার চেম্বারে আসছি, এবং এইটুকু বলার জন্য যে আপনি এগুলো চালিয়ে যান, আমরা আপনাকে সর্বোত্তম সহযোগিতা করব। দর্শক আমরা জনাব ইঞ্জিনিয়ার আলী আকবর সাহেবের পরামর্শ এবং তার অনুভূতি দর্শক শুনলাম। শুধু দর্শক আশা করছি আজকের এই প্রোগ্রামটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যারা টনসিলাইটিসে আক্রান্ত আছেন আপনাদের সকলের অত্যন্ত উপকার আসবে বলে আমি মনে করছি। দর্শক আজকের এই প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লাগে আশা করছি সকলের কাছে শেয়ার করে টনসিলাইটিসে যারা আক্রান্ত আছেন তাদেরকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে দর্শক জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু দর্শক আর আজ আর দেরি নয়, আমরা এখান থেকে বিদায় নেব। আবারও কখনো দেখা হবে কোনো সফল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।